শাহরুখ খান কন সালমান খান কন আমির খান কন কেউ পায় নাই দেব একটু চেষ্টা করছিল এই লোকটা আনতে দেব তাই এরম নাকি অন্যরকম একটু লোকটা আনছে শাকিব খানের নায়ক যে কোনো মানুষের সাথে দাঁড় করো যে কোনো শাকিব সালমান যে কোনো মানুষ দাঁড় করো শাকিব খান সালমান খান এক লাগে ছবি মুক্তি পাক বাংলাদেশে কেটা কয়টা হল পরে দেখতাম হেইটা খালি আমার দেখার এই ছিল ইচ্ছা ছিল বা এই ছবিটা যে লোকটা আসবে এটা আমি কোনোদিন ভাবতাম এই রুম একটা সারপ্রাইজ আমরা পাবো শাকিব খানরা এটা বাংলা বিশ্ব কেউ জানতে পারে না এটা যে লোকটা এরকমভাবে শাকিব খানের তৈরি করবে হিমেল সাহ ভাই আর সবুজের সবুজ মেকআপ ম্যান এর সাহায্যে আরও তার সহযোগী আছে সবাই মিলে এই লোকটা আছে ইন্ডিয়াকে না এই লোকটা আনতে শাকিব খানের ফার্স্ট টাইম আর এই লোকটা কেউ দিতে পারে না একান্তরিক শাহরুখ খান কন সালমান খান কন আমির খান কন কেউ পায় নাই দেব একটু চেষ্টা করছিল এই লোকটা আনতে দেব তো এরম না কি অন্যরকম একটু লোকটা আছে দেব আপনি কি বলবেন যে বাংলাদেশে মানে এরকম একটা লুক এনেছে আসলে কি বলবেন আপনি ভাই এই লুকটা যে আনছে 44 দিনের ভিতর 31 দিন শুট হয়েছে এই ভিতরে যে এত সুন্দর একটা ভালো একটা ছবি দেবে আর এই লুকটা যে আনবে জীবনে বুঝতে পারে না কেউ বাংলাদেশ তো দূর কথা অন্য দেশের মানুষ ইন্ডিয়ারও ভাবতে পারে না এইরকম একটা লুক আনবে সারপ্রাইজ দেবে যে সব কিছু সিনেমা সব কথাবার্তা বন্ধ হয়ে যাবে খালি এই প্রিয়তমা ট্রেন্ডিংয়ে চলছে অভিনয় করছে কি সত্যি সত্যি 45 বছর শাকিব খানের বয়স সত্যি সত্যি এই লুকটা আনছে প্রায় 90 বছর মাইশের নারী অভিনয় করছে কঠিন এরকম মানে লুক পৃথিবীর মধ্যে কোনো দেশে হয়েছে বা ইন্ডিয়া ভারত এরপর হচ্ছে মানে বিভিন্ন শাহরুখ সালমান খান মানে দিতে পারে নাই না ভাই এইরকম লোক কিন্তু সালমান খান শাহরুখ খান কোনো খানেই দিতে পারে না শাকিব খান ছাড়া কোনো খান দিতে পারে না এই তোমায় আচ্ছা শাকিব খান যদি সালমান খান এবং শাহরুখ খানের মাঝখানে দাঁড়ায় তাহলে কি শাকিব খানকে নায়ক করা হবে না শাকিব খানের নায়ক যে কোনো মানুষের সাথে দাঁড় করো যে কোনো শাকিব সালমান যে কোনো মানুষ দাঁড় করো শাকিব খান সালমান খান এক লাগে ছবি মুক্তি পাক বাংলাদেশে কেটা কয়টা হল পরে দেখতাম হেইটা খালি আমার দেখার এই ছিল ইচ্ছা ছিল আচ্ছা আপনাদের গায়ে শাকিবিয়ান বিজয় লেখা আছে এটা কে লিখছে বলেন তো এটা আমি এটা আমরা ভালোবাসা ভালোবাসায় বলি শাকিবিয়ান যে শাকিবিয়ান দর্শক যারা সবাই বলি শাকিবিয়ান তার জন্য এটা এই লেখাটা লিখতে লিখতাম না নিজের ডল নিজে পিটাইতাম না তেমন ভালোবাসা জানে একবার লিখলাম কি হয় দেখি আরও 5টা জার্সি বানাইছি এরম এটা আর কটা লেখি নেই একটাই লেখছি সব কালার বাদ দিয়ে আমি লুক তিনটে লুক না তিনোটা লুক আমি করছি একটাও যদি আমার কাছে খাড়ো না তিনোটা আমার শাকিব খানের যা করবে সেটাই আমাদের প্রিয় মনে মনের ভিতরে গেঁথে থাকবে ছয়টা গেঞ্জি করছি আর কি তিনটে লোক দিয়ে আর কি ছয়টা ঘুরেই ফিরাইয়া তিনটে ওই ছয়টা গেঞ্জি বানিয়েছি আচ্ছা শাকিব খানকে আপনি ভালোবাসেন আপনার ফ্যামিলি বা আপনার পরিবার কিছু বলেন আপনাকে বলে হেরা হেরা তো কয় শাকিব খানের ছবি দেখলে কি হয় মারামারি গান টন এই এই শেষ কয় শাকিব খানের ছবি দেখলে বিনোদন সব অন্যরকম একটা অভিনেতা আছে শাকিব খান এটা ব্যবহার করতে নেই ইমেল সাহ দেখাই দিছে আগে জাকির হাসান রাজু এই সমস্ত ছবি অন্যরকম ছিল শাকিব খানের আমি খুনিশার ছবি দেখছি প্রথম অভিনয় তারপর এই ছবিটা দেখি আমার কান্না পেয়ে গেছে এই ছবিটার কখন আপনার কান্না পেয়েছিল আমার যেমন শাকিব খান আর শাকিব খানের বিয়ের আবার আগে যেমন ওই এরা এদিকে ভাই যাই অনেক কিছু বলে তখন আমার কান্নাটা পেয়ে গেছে আচ্ছা লোক আছে শাকিব খানের প্রথমে ঢোকলেবারে এন্টিনেলেই পাকে তুই কে তুমি তারপর কয় আমার দল আমি পিটাই না জনগণ পাবলিক আমার আমার বিষয়ে বলবে শাকিব খান তো ইতিমধ্যে না শাকিবের শাকিবের মতন শাকিবকে ভালোবাসকে যেমন এটাই আমার শাকিব খান শাকিব খান এক আমি তুলে দূরে কথা বাংলাদেশে শাকিব আর হইবে না বিশ্ব হয় না হয় হেডে চিন্তু শাকিব খান তো একজনই অন্য মানুষ অন্য মানুষের না নয় বর্ষে বেশি হইবে খারাপ হইবে শাকিব খান তো শাকিব খানই